ফসল উৎপাদনের লক্ষ্যে কৃষকদের স্প্রিংকলার বিতরণ করা হলো ফরাক্কা ব্লকে। 37 জন কৃষকের হাতে এই কৃষি যন্ত্র তুলে দেওয়া হলো ফরাক্কা ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। উন্নত প্রযুক্তিতে যদি শস্য ক্ষেতে সেচ ব্যবহার করা হয়, তবে কৃষকরা একদিকে যেমন জল বাঁচাতে পারবেন, তেমনই ফসলের ফলনও ভালো হবে। এটি কৃষির ব্যয়ও হ্রাস করে, ফলে কৃষকদের ভালো আয় হয়। কৃষকদের ফসল উৎপাদনের লক্ষ্যে স্প্রিংকলার বিতরণ করা হলো ফরাক্কা ব্লকে। পশ্চিমবঙ্গ সরকারের এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে পিএম কিষাণ অবলিক বিকেওয়াই স্কিমের আন্ডারে চাষিদেরকে আমরা মোটামুটি 37 জন চাষিকে দিলাম স্প্রিংকলার ইরিগেশন সিস্টেমের যা যা লাগে। চাষিরা অবশ্যই উপকৃত হবে। বর্তমান যা আমাদের ওয়াটার লেভেল দিনে দিন ডাউন হচ্ছে তা এবং জলের যে উত্তোলন বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে আমাদের সরকার, তো এই জন্য একমাত্র বিকল্প উপায় স্প্রিংকলার ইরিগেশন। এটাতে অল্প জলে যেখানে আগে গতানুগতিক চাষে যেখানে 1 বিঘা জলের জন্য যা জল ইউজ করা যেত, ওই জলে বর্তমানে মোটামুটি 20 বিঘা জমি চাষ করা যাবে রবি শস্য। বৃহস্পতিবার ফরাক্কা ব্লকের 37 জন চাষির হাতে এই কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হলো ফরাক্কা ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে। কৃষি যন্ত্রপাতি পেয়ে খুশি হয়েছেন কৃষকরাও। আমরা দেখেছি তো অন্যান্য রাজ্যে গিয়ে, উড়িষ্যাতে আমি নিজে স্বচক্ষে দেখেছি, ঠিক না, যে কম জলে অনেক জায়গা চাষ করা যায়। সব থেকে বড় উপকার, এখন জলের লেভেল তো দিন প্রতিদিন কমে যাচ্ছে আর সেখানে জলের চাহিদা বাড়ছে, ফসলের চাহিদা বাড়ছে, সেখানে জল কম থাকলেও আমরা এই পাইপের মাধ্যমে স্প্রিংকলারের মাধ্যমে আমরা জমি চাষ করতে পারবো।